প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে, সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। স্যার, মনে হচ্ছে রাতের বেলা মেয়েটিকে কেউ একা পেয়ে এই পুরনো বিল্ডিং এর নিচের তলায় নিয়ে নির্যাতন করে হত্যা করেছে। লাশের অবস্থা খুব একটা ভালো না, হাত পা সহ দেহের বিভিন্ন স্থানে কাটা দাগ, খুবই দুঃখজনক। দ্রুত ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করো, আর এই জায়গায় দুই দিনের জন্য তুমি আর সুমন্ত পাহারায় থাকো। ফরেন্সিকের তথ্য পেলে কেসটা নিয়ে বিশদভাবে তদন্ত করা লাগবে। ওই দিন সন্ধ্যাবেলা অসীম ও সুজন ওই পুরনো বিল্ডিং এর দুইতলায় উঠতে যাবে, এমন সময় পিছন থেকে কনস্টেবল রূপচাঁদ বলল, এই তোমরা কারা আর কেন এই সন্ধ্যায় এই অন্ধকার পুরনো বিল্ডিং এ উঠছ? দুইজনই বেশ হকচকিয়ে গেল পুলিশ দেখে, তাদের মুখ দিয়ে কোনো কথা বেরোল না। দুইজনের করুণ অবস্থা দেখে রূপচাঁদি বলল, তোমরা জানো না এখানে গত রাতে এক মেয়েকে হত্যা করা হয়েছে, আগামী কয়েকদিন এই বিল্ডিং এ আসা যাওয়ায় নিষেধাজ্ঞা আছে, এখনই এখান থেকে চলে যাও। অসীম ও সুজনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তারা গত রাতেও এই বিল্ডিংয়ে রাত প্রায় 11টা পর্যন্ত অবস্থান করেছিল, তাহলে খুন কখন হলো? তারা আর কিছুই যেন ভাবতে পারে না। এবার রূপচাঁদের কথাতে তারা যেন সংবিত ফিরে পেল। কি হলো, এখনো এখানে দাঁড়িয়ে আছো যে? তাড়াতাড়ি এই স্থান ত্যাগ করো। এবার তারা দ্রুত হাঁটা শুরু করল এবং কিছু পথ এগিয়েই তারা সিদ্ধান্ত নিল আজকে রাতে তারা রায়বাড়ির দিঘিতে অবস্থান নেবে। অসীম দ্রুত টেক্সট মেসেজ করে দিল শুভেন্দুকে, আজকে ওই পুরনো দুইতলায় নয়, রায়বাড়ির দিঘির পাড়ে চলে আস। অসীম, সুজন ও শুভেন্দু তিন বন্ধু একই কলেজে পড়াশোনা করত। তাদের একটি কমন নেশা ছিল মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলা। প্রতিদিন সন্ধ্যায় তারা তিনজন ওই পুরনো বিল্ডিং এর দুই তলার একটি ফাঁকা ঘরে বসে রাত 10টা বা 11টা পর্যন্ত মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলত, আর বাসায় জানাতো তারা লাইব্রেরিতে গ্রুপ স্টাডি করতে যাচ্ছে। যথারীতি অসীম ও সুজন রায়দিঘির পাড়ে পৌঁছে ফ্রি ফায়ার গেম খেলা শুরু করে দিয়েছিল। প্রায় আধা ঘন্টা পরে শুভেন্দুর কোনো খোঁজ খবর না পেয়ে বেশ কিছুটা রেগে সুজন বলল, ধুস সালা, শুভেন্দুটা এখনো আসছে না কেন? এই সময় মাল না খেলে ভালো গেম খেলা যায় নাকি? হ্যাঁ ঠিক বলেছিস, শুভেন্দুটা এত দেরি করছে কেন? মালের দোকানদারটার সাথে মাল খাচ্ছে নাকি? আচ্ছা তুই একটু একা খেল, আমি একটু এক নম্বর কাজ সেরে আসি। এই কথা বলে অসীম পাশের একটি ঝোপের দিকে এগিয়ে গেল। প্রায় 5 মিনিট পরেও অসীম ফিরে আসছে না দেখে সুজন বিরক্তি মুখে বলল, কি রে অসীম, কোথায় গেলি? ঠিক এমন সময় একটি কালো ছায়া সুজনের সামনে দিয়ে দৌড়ে পুকুরের পানিতে ঝাঁপ দিল। সুজন খুব ভয়ের সাথে উঠে দাঁড়াল এবং ওই পানির দিক থেকে শুনতে পেল, সুজন বাঁচা আমাকে। সুজন ভাবল অসীম হয়তো পানিতে পড়ে গেছে, সে দ্রুত পুকুরের পানিতে ঝাঁপ দিল, কিন্তু কোথায় কে, পুকুরের পানিতে সে কেবল একা। এমন সময় পানির নিচ থেকে কে যেন তার পা চেপে ধরে টান দিল, তার মুখ থেকে কেবল বেরিয়ে আসলো, অসীম আমি পানিতে। অসীম দ্রুত দৌড়ে গেল পুকুরের দিকে, সেখানে যেয়ে সে কেবল সুজনের মোবাইল পড়ে থাকতে দেখল।
এবং পানির একটি বিশেষ জায়গায় খুব বেশি বুদবুদ লক্ষ্য করল। সে কিছু একটা ভেবেই পানিতে ঝাঁপ দিল এবং ডুব দিয়ে অনেক খোঁজাখুঁজি করল। বেশ কিছু সময় খোঁজাখুঁজি করেও সে সুজনকে খুঁজে পেল না। এমন সময় তার মনে হলো সামনের পানির নিচ থেকে একটু সাদা আলো দেখা যাচ্ছে। ওই দিক লক্ষ্য করেই সে ডুব দিল। পানির নিচে সুজনের মতো দেখতে একটা প্রেত অসীমের গলা চেপে ধরেছে। স্যার, দুইজন কাল রাতে পানিতে ডুবে মরেছে, তবে এদের আরেক বন্ধু ছিল, নাম শুভেন্দু। তার কোনো প্রকার খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তিনজন একসাথে রাতের বেলা ওই পুরনো বিল্ডিংটিতে ফ্রি ফায়ার গেম খেলত ও সাথে একটু আধটু মদও খেত। আমার মনে হচ্ছে ওই মেয়েটির হত্যার পিছনে এদের কোনো প্রকার হাত আছে। তাহলে ওই শুভেন্দুকে ধরতে পারলেই সব জানা যাবে। এই ঘটনার তিন দিন পর পুলিশের থানাতে একটি ভীত সন্ত্রস্ত যুবক বসে আছে দারোগার সামনে। তাহলে তোর নাম শুভেন্দু, তুই এখানে স্যারেন্ডার করতে এসেছিস? হ্যাঁ স্যার, বাঁচান আমাকে, ও ও আমাকে মেরে ফেলবে। কে মেরে ফেলবে? আচ্ছা, এখন তুই আমাকে ওই রাতের ঘটনা বল। ওই রাতে আমরা তিনজন ওই পুরনো বিল্ডিংয়ের এক ফাঁকা ঘরে বসে ফ্রি ফায়ার গেম খেলছিলাম আর সেই সাথে মদও খাচ্ছিলাম। নেশাটা একটু বেশিই হয়েছিল, ঠিক মতো ফ্রি ফায়ার গেমই খেলতে পারছিলাম না। আর এই ঠিক মতো ফ্রি ফায়ার খেলতে না পারার কারণে ওরা দুইজন আমাকে খুব অপমান করলো। আমি প্রচণ্ড রাগের সাথে খেলা ছেড়ে নিচে নেমে আসলাম। একটু পরেই সামনের রাস্তাতে আমাদের কলেজের সিনিয়র এক দিদিকে দেখলাম আর তাকে দেখেই আমার রাগ আরো যেন বেড়ে গেল। কারণ কিছুদিন আগেই কলেজে ওই সিনিয়র দিদি আমাকে খুব র্যাগ দিয়েছিল। নেশার ঘোরে নিজের রাগ সংবরণ না করতে পেরে আমি ওই দিদিকে জোর করে ধরে ওই বিল্ডিংয়ে নিয়ে নির্যাতন করে হত্যা করি। কিন্তু এখন প্রতি রাতে ওই দিদির আত্মা এসে আমাকে ঘুমাতে দেয় না। একটু চোখ বুঝলেই সে আমার গলা চেপে ধরে। সে আমার বন্ধু দুটিকেও মেরে ফেলেছে, এখন আমার পালা, আমাকে বাঁচান। সবই বুঝলাম, কিন্তু তোর বন্ধু দুইজনকে কেন মরতে হলো? ধাঁধা থেকে যাচ্ছে। এই ঘটনার দ্বিতীয় পর্ব আসছে খুব শীঘ্রই। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ফেসবুক পেজের টপ ফ্যান নির্বাচিত হওয়ার জন্য।